গোসবাগ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বগদাদের জুমা মসজিদত খুতবা দেন। বগদাদের জুমা মসজিদত কি দেন? খুতবা দিতে দিতে গোসবাগকে খোয়া শুরু করলো, ওয়াকুল্লু আলেন আলা কদমি ওয়াইনি আলা কদমি নবী বদরিল কামালি আসসালামাই গোসবাগ রাদিয়াল্লাহু তাআলা খুব বলতেছেন, পৃথিবীর জমিনে যত আল্লাহর অলি আসবে সবাই তাজিম সহকারে আমি গোসবাগের কদমকে কাঁধে নিতে হবে। এটা জুমাত কি বেগুন এক ফিরের মরিদান না? এটা বিভিন্ন বড় মসজিদ যেতে বিভিন্ন জায়গার বিভিন্ন ফিরের মরিতই মই শুধু থাইগিরি শহর বগদাদের কি নাম কইলাম? থাইগিরি শহর। এই শহর তুগ্গ ফিরে আসিল ইবেন নামাজিল আবু বকর হাম্মান, কি নাম কইলাম? থাইগিরি শহর অর্থাৎ গৌসবাগ বিদ্যমান আছে দুনিয়া। ইবে দুয়া মরিদান গৌসবাগের বিজুদি কি বৈত্য কি এসে বড় করি খ না। নামাজ পড়তে গেলেন গৌসবাগ রাদিয়াল্লাহু তাআলা খই দিয়ে দাঁড়ার কদম মান প্রত্যেক ফিরেতে কিলো আবরিব খাঁদে নিতে হবে। এ কথা যে তো কইল থাইগিরি শহরের ফিরি বিয়া আবু বকর হাম্মানি ইবের একখান বড় কেরামত আছিল, ইবে যাই নামাজ ফানিত পিছাই এর নামাজ পড়িতে ইবের বড় কেরামত দিবে ফানি যাই নামাজ পিছাই এর কি তো বড় কেরামত ন ইয়ান দেখি দেখি বহুত মানুষ ইবে রাতত কি হই বাই তুই হাজার হাজার মরি জান তুইবে দুয়ো মরি জান নামাজ পিতে কি কড়ে বগদাদর গৌসবাগে মসজিদ হাজি বরফি সাহ হুজুর কি কই মেলে প্রত্যেক ফিরিতে বলে গৌসবাগের কত আজি তৈল আর আর ফিরে কথা ইয়ে কোয়া পড়িব আর আর ফিরে আজি কথা ইয়ে গৌসবাগের কদম খাঁদল লইব না নলইব আর নলইলে বলে ফিরগিরি যাইবে বই থইলে একখানা যাইয়ে রে হইয়া না। তারা দুজন থাইগিরি শহরের আবু বকর হাম্মানের মুরিদান দুনুয়া ফিরের বাড়ি দেখছে জুমা পড়ি ভিতরে আর কথা না বুঝে ফিরের বাড়ি তাই এখন ফিরে দাগো দিবসে হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, তোরার কি খবর? দেখা যায় কেন নাই কে কত দেখা আরো ভবিষ্যৎ ফা জানি কোয়া তো না যার কে কি ইয়ে কত বরফি সাহ হুজুর আব্দুল কাদের জিলানি রদিয়াল্লাহ তাআলা ইবেন নামুন্য না হইছো কারো কত দে ফিরের কত দে কত উন্নি তো কদিবে আজকে জুমাত কইয়ে দে ইবের কদম বলে খন ফিরে খাঁদুন নলেনি ইজ্জত করি ইতের ফিরগিরি এখন অনেক ইবের কদম খাঁদল লইও না নল একখানা যাচাই করতে মাসি দি হ্যাডম মুরিদানল ফুরাইন নিয়ে হাবু বকর হাম্মানি গ দাই যদি গৌসবাগের কদম খাঁদল লই বিলি কই তলি তো বিয়াগুন কবে দিবে তালন না তাই কে গেল কইতে বহুত ভালো হইতো মুরিদান জুড়ে যাইবে বলি ইবের তেকান ফখর আই গেল বলি হ্যাঁ আই গৌসবাগ গৌসবাগ কিছু না বুঝি না চিনি আই বিকিল্লি ইবের কদম খাঁদল লই আই বেতন হম না জোরে গ নাউজুবিল্লাহ ফিরে কই দে গৌসবাগি বে ফিন্ন ইবে ফিরলার ফির গৌসবাগি বে ফিন্ন বে ফিরলে পিরোকে পিরে হে রোশন জমিন হে বগদাদ ওয়ালে হযরত গৌসে দস্তাগীর হে পিরোকে পিরে হে বে ফিন্ন ফিরলে ফির ইবে ফিরগিরি আর গতন খাইবেলা দে ইবে তোর ফির বড় করি খান অনরা এনা আস্তে মাইতে লাগে তো কি হয় না আজি ভর্তি না আস্তে মাতো না আজি আস্তে মাতো আজি এগুলো করে সাফাতি জবাব দি ফেলার দো ভাই
বাস ইটা কবাই আল্লাহ উন জাইল্লা মুদ্দারিল্লা আজারাইল ফুরকে দে উন এক ফোড়া দো আদে দে আল্লাহ বুঝিবে তৌফিক দাও আমিন মাত বুলো দো আদে কইলে গামলা আদে আরেকবার আসি দে কইলাম তো না খনক বুড়া মানুষের যদি হই হজাড়া আস চলের বস্তা আলগাই দাও যাড়া কথা চাইঠাও বস্তা আলগাইম দেই বল নাই বস্তা আলগাইম দে খদা জড়াইয়েন কই দে তো কি কই দে খদা বস্তা হবে তোমারে দি ফেলা দে খদা তোর তুই চাইঠ কিভাবে নিয়ে আবার রাতে জানা আছে এত নবে আলগাই দিন না ভারের ইয়ে দিবে লাগবে কই এর এসপিয়ার ডেট হয়ে গেছে বাইলে যাবে এরকম ফজিলত ওলা মানুষ এটা আছে তো তাহলে তুই বাঁচিতে কবে ইকে খেয়াল করো এখন আবু বকর খাম্মানি আবু বকর গোজবাগর কদম খাঁদো নলইব এই যে গোজবাগর কদম খাঁদো নলইব আহা ইতারা দুজন মুরিদান দুনু মনাল হয়ে গিয়ে গই ইবেন ফির ফাইলাম দা আর আবিয়া দপ ইবে তো আদব খাই দেওয়ালা ন গুরুরে ইজ্জত হবু গৌসবাগি বলাদ রসুল ইবেরে কেন তাজিম নগর এত্তর বেখা কথা কেন কয় বললো মুরিদান কদু এবারে দর মিকে তাকে খর করি মিকে আবাজ আন কদে কি অনে যে কদম খান্দল নলই বিয়া কই বিয়া গুনের ফাঁকি ফেলে দে ফরদি কোন ফার্স্ট টাইম আনি এইসব আহা ফিরে ফিরেরও কেন কর দে সময় অনুপাতে মুড়িদ কদু শক্ত হয়ে যাই তো ঠিক নে এসে কন নি ঠিক নে ঠিক ফিসাব রাস্তা দিবে আর ধর না গরব গাঁড়ার ইন্দি যার গরব গাঁড়া বাজারের উদ্দি যার মুড়িদানুক গিয়ে দেখি অবাজান খড়ে যাইতে লিখবো সদা এক কান খামে যায় সদা আরো ল না সদা আসো না যাইতে আরবি মগনায় কি করি এমন তুই কষ্ট না করিবি আড়িবি রে শুধু হাইচ বাদান অনের সৌবত ফাই দই আর কদ্দুর গিয়ে সাত দোয়ান তো না দুইজন সই দই কিরে ওটা আর বিশ্বা বাবু রসুন ডাকিল আর দুজন ডাকিল কি ইটার আর দুজন বার অবাদান খড়ে নিশ্চয় কোনো বাতের দত আছে ন কিছু আছে আর যাই ফিরে অগদা একখান খামে যাই দিয়ে সদা আর আর ননিলে ইতিও যাই তিত ন আর বদাজ করি না বারে বিশ্বাবে কথা হচ্ছে তোরা দুনু জন খজন রাস্তার মাথা বরাবর গিয়ে রাত দুজন ধর গিয়ে অবা জানে তিনজন সিটিং অন যে তিনজন লই দূর রানার মান সম্মান খাইবে লাগবো আর দুজনের ল হুজুর কদে বান্দর তালত কাবাজি আয় বার হইলাম দেখালা এগুনের ফাইতো আর ফজাত বাড়ি গিয়ে আর দুজন ইয়ে কজন ইয়ে ফাঁসো জনের ওয়াজ করার ফিসাবে ফিজে ফিজে তো লক ধরি ঘোষ ন মাতিবি বাবার দিকে চাই যাবি কিছু নকবি জজ যাবি আই ক্যাং করি ফালতু কথালে প্রশ্ন নকরি অবাজন অনেজি কাই কে তুই ডাঙা শুরু কর ফাঁসো জন কদ্দটা যেহেতু পরীক্ষা বাজারি পারলা হুজুরের দতর কথা নকল না সারাদিন ওইসে ঘুরা ঘুরা হইতে না পারি ফিসে 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 যার গই হাড়াইতে হাড়াইতে মাস মাইল সারি মেলা হাড়াইছে খারারে আহা আর আর কোনো কই সাত দন গম মাইতে মাসের মধ্যে কত শান্তি লাগিল এই উ লই দো খন বুঝি বার হয়ে গেল আমি বুঝো তো তুমি তাড়াতাড়ি দুই সারি মেলা আর বড় ভাই নরমিক কই গই মরিদান কি হইয়ে সাইল্লাস্তার উগ মর ভাই কলাস্তা সাজানো ফারানো স্বর্ণ অলঙ্কার পরানো খুব সুন্দর একজন মহিলা সাইল্লাস্তার মধ্যে মধ্যখানে দাঁড়িয়ে রইলেন ফিসাবি ব্যবহার যাই ভাই এবারে নজর লাগাই সাই লই খনে ফিরে মরিদান ফাঁসু জনক লাইন তো করা খারা তো বাই থাকি ইপে দে দে দাঁড়া তুমি বারে ইবু জুকা সাইলো আর ইয়ে না আর বাড়ি নে
ইবে দাঁড়ার ফিসা ইয়া নতুই তারা না জানে হেন উগ্র জিনিস যত মেরিট ফত ন অদ অদে দিব দে আর একজনের কত বাজানো কই দে নমাতি বেল্লাই ক্যাং করে সাই তো কই দে বাজানো কই দে নমাতি বেল্লাই কি রে সাই যাবি দে ইবে আল্লাহর অলি শোক ইবে বাঁলের স্বপ্ন ইবে মাইভতি এলো ইয়ে না অন্য কিছু দিয়ে এলো ইবে শোকে দেখার দানা আর দেখিন নে মরিদান ফাঁসু জন করতে ফিরে মারি দিয়ে বেটা চলছো না আর অজ্ঞ বলে ফেলাই যেটা ফিসাবে মারি দিয়ে এটা আর বইটাই লাভ কি ভাই তোর দফর দফর করে ফাঁসো জনে ফাঁসো লাগাই দিই হিসাবে থরাতরি বালা করে খেয়াল করিব থরাতরি ফিসে ফিরিয়ে রে সার দে দেখে দেখ ফোড়া বাত না দে ফিরে রুয়াইন নে মজি হাই রে খারে লই আয় আড়ির খন বাঁধর লই আড়ির হাই জেলে করি দে দে এক ফোড়া বাত খারা কইলাম দে নমাতি বেলাই কিছু নগরিবে ভিজে 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 মিটে মিটে করি মরিদান ওলা শের আ বাইক করতে বাজান ভাই যাইতে যাইতে বাজার যাইয়ে রে ফুচার একখান খামাইর গেও গো ভাই লোয়া কান লাল গরিয়ে রে এন ফিডে ফিডে দে কি খানা কি গরি লাল গরি আচ্ছা লালগরিয়ের এনফিডে ফিডে দে বাজানে লোয়াই এন লই লাল লই লই দে ডগ মারে দিল সুম বড় করি হ কার বড় করি খ না উত্তরা পাঁচশো জন বেড়া হদ্দ উইয়ান না কয়েছে আসিল ইয়ান তো জিলবে ফেরত দিত ন খাম করে দিবে আর একটা আর কি ফিরে দগ্গে বলি ফির দিয়ে দকা সাহারা বরবাদ হয়ে দিই বড় করে হিসরে ফিরে বলতে লাগলেন অনে যেন ওয়াইন না লাগাইস ইবে তো ওয়াইন না লাগা অবাজ আনারা মনে করি দহনে বরবাদ হইন বলি দে দহনে ঠিক আছো না আরা বরবাদ হই দে ফাঁসোজন কদম ধরি কর দে অবাজ আনহনে জিকে আর আইকে আর মাথা বুলো নগরি কম উচ্চস্বরে বলুন বড় করি হ তাইলে হুজুরে গজবাত সেই সেই বাগদাদ আব্দুল কাদের জিলানিরে কদমিয়ান খাদন নলইব ফিরে কই দে জিবের তো আজার আজার কি আছে জিবের নাম আবু বকর খাম্মানি নামাজ খড়ে বৈত ফানির উপর এই তারা দুজন ইবে এই ফিরের মরিদান দুনুয়া গৌসবাগের কাছে গিয়ে গৌসবাগে ভর্তিন দেখা যায় কেত ঘরে দেখান মহাবন্ন জন্মে কিন্তু গৌসবাগের মরিদান ন বক্ত এই যে কননি মরিদান ন গৌসবাগ কত বাবা কি খবর হদুজুর অনরে বেশি কম লাগে গৌসবা কই কথা নর তোরা আর তোর বাই তুই না এ কথা বুঝ জিজ্ঞাস করতে জানাস অবা জন অনরে বেশি বেলা লাগে আপনার খুজারা মোবারক এসে আমরা শান্তি তুই কিছু কবি নিয়ে সদায় না গুড়ামি কেকান কইতাম চাইলাম দেরি হ না অনরে জুমা ভরি নগেই নিয়ে ওদের গেইও আর আর ভিসা বাবু বক্কর খাম্মানির দরবারত গেইলাম জিবে ফানির উদ্দি কি রে অনর কথা ইয়ান ফিরে রে কইলাম এসা কার কথা কারে লাগার আহার আর ফিরের অন যে কইলেন পৃথিবীর জমিন যত আল্লাহর অলি আসবে প্রত্যেক আল্লাহর অলি গৌসবাকের সম্মানার্থে গৌসবাকের কদমটা কাঁধে নিতে হবে ফিরেরে যখন বললাম ফিরে কদে গৌসবাকের কদমই আর খাঁধো খাঁধে নিবে না বলার তরফ গৌসবাকের চেহারা মোবারক আনারের মতো লাল হয়ে গেল আচ্ছা আচ্ছা তোমরাও শুনেছ উনি গৌসবাগের জবানে বলতেছেন আজকে থেকে তোমার ফিরের ফিরগিরি আমি কেটে দিলাম ফিরের ফিরগিরি খাড়ি দি তেরা কত বেটা ফ্যাশানে বাজা ফেলে দিলাম পাল্লা
বুঝুম কে না ওদের পানি রোগ দিন নোয়াজ ফরিদ তারিনি সাহায্য না না ডুবি দেখি অদ ওদা আছে না গেছে থারা তরি আবা থারা দুজন আবু বকর খাম্মানির দরবারে দেখছি অবাদান কেন আসন বালা আছি আজি আসর নামাজ পানি ফিরতাম সাহায্য এইসব সাহায্যে আয়ের দুজন আবু বকর খাম্মানি মশল্লা যেতে বিষয়ে ফইলের টানত বিজিয়ে রে মশল্লা ভিতরে গেয়ে গই ফানি দে দে জেদুল্লামের দুর্গল্লর আবু বকর খাম্মানি কত কি হয়ে গেল গই ওই তারা দুজনের ফিরে রুদ দিস ইয়ান আস্থা আছিল ইয়ানে দিনে গেয়ে গই হরে গৌসবা গজবানে যেটা বলেছে সেটা দলিল ফিরগিরি তো গেয়ে গই তোর মধ্যে গৌসবাগ কই দে আমি আব্দুল কাদের জিলানির কদম তো কাঁধে নিল না তোমার পীর তো ইজ্জত করলো না আমি গৌসবাগ বলে দিলাম তোমার পীরের কাঁধের উপর আমি শুকুর এবং কুকুর কাঁধে তুলে বেইজ্জত করাইব উচ্চস্বরে বলুন মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযামতুহু বিল খারাব যারা আল্লাহর ওলিদের সাথে মাসকারা করে আল্লাহ বলে আমি তার সাথে জিহাদ ঘোষণা করলাম এ ফিরের ফিরগিরি খাই পেলেই না হে তোর ফিরের খাঁদর দি সুরাত দের কু তুললম গৌসবাগ কদে লেখিলাক আই গৌসবাগের কদ আমার খাঁদর লো নবারিব হা দুজন নরম হয়ে গেল মরিদান দুনু ফিরের সাই সাই মন নান কি হয়ে গিয়ে আগে জিয়ান মহব্বত আছিল স্পিরিট আছে নিয়ে নারাজ না ফিরে গদে এই বছর খজে যাব এই বছর ঘরে যাই অজর যাইম উতারা গদ বাজান আরা দুজন যাইতার নো এইস এই তোরা দুজনের নাম আগে লেখ কি তিয়া বুঝে লাগত ন আঁক তোর বর্তন যাবি দে খদরা যাইদ্য ডাল্লার গৌসবাকে জবানি দলিল বরফি সাহ জবানি দলিল ইয়াতে ফিরে আর আর অজর লই যার হুন্দিনী অদত বাজাই দিয়ে কইতে হজন লইবিয়া বাসি বাসি ফঞ্জাই সাতজন ল মুরিদানের ভিতর ফঞ্জাই সাতজন একটা কাফেলা করলেন আবু বকর খাম্মানি কাফেলার ভিতর আছে রওনা দিলেন হাঁটার পথ বগদাদ থেকে হাঁটতে 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 এমন একটা অজেনা জায়গায় অচেনা জায়গায় চলে গেলেন হাঁটার পথ ইক্কা সার বাতের মশা আছে খানার মশা আছে ইক্কা সার ময়দানে দেখতেছেন অনেক দূরের একটা ময়দান গরু ছাগল চড়তেছে ওট বেড়া চড়তেছে শিষ্যা বাবু বকর খাম্মানি আর একটা নয়া জাঙ্গাত গেলে কি কেনা চাই নিয়ে এই যে খন নি এদিকে দিক তাকাই ফিরই লেইলে করি সার সার দে ডেভেলপ মাইব সল সারা কি সারা সল সারার ফেস টু ফেস মাইবই বেল লগে আবু বকর খাম্মানি শোক গিয়ে গই ইকে জানে শোকায়নে গুড়ে গিয়ে দেখে দেন অবুক মাইবি বলো ওড়ত মাইল দে বাসি উগ সৃষ্টি শিস গোড়া ভারাতুন মানুষ আয় আজার আজির গিয়ে গই অবৈন 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 কি হইয়ে অবৈন কি হইয়ে ইবা বলে রেড সিঙ্গেল এসো বৈনের ইবে কি সিঙ্গেল অবন কি হইয়ে অত মানুষই না স্যার ও যে সাইয়ে খন ফির আবু বকর জাদ্দ করে অজর এ বাজিকাল দদত ইবে স আবু বকর খাম মানি সিজ্জের তে মেরগে মাই বুয়া গোড়া ফারার মরত মরত তবে গুণ বার হইয়ে বার হওয়ার পরে তাড়াতাড়ি আবু বকর খাম মানি রে গিরি ফেলাইল কি হইয়ে কি হইয়ে এ কথা যাতে কোয়া শুরু করলো অবাই এ মানুষ আর খারাপ নজরে চাইয়ে হ্যাঁ খারাপ নজরে চাইয়ে আবু বকর খাম্মানি কথা আল্লাহর কসম করি কই দে আ খারাপ নজরে ন চাই আই অজর যাই দে আ মুরিদান লগত অনেক কোনো মাথা বুলই নবা এবার আর আর বিশ্বাপ এবার জিন্দাকি দিলে খারাপ নজরে কোনো মাই ভরে ন যাই এ মাই বর্তন কোনো বতে সুডিন না পারার না উনি খারাপ নজরে আমাকে দেখেছে তো ক্যাং করা পড়িব অদত বাজি গেই গই কিন করে ভরিব মাই ভয় উত্তর দিল আর জাতি বেই সাই বেরাঙারে বিয়ে করতে কো এস হা ওই মরিদান দুজনের তে জানো যার গই এগুন ইকে ইকের কোনো কথা ন এগুন একমাত্র আমার গৌসবাকের বদ্দোয়া উনি কি কোনো কথা
ওনার বর্বি সাহেবের কি নইলে এত মানুষ দেখতে আর 65-60 জন মানুষ আছে কেউ রে ন হইল ইবের একা ধরি ফেলেন গৌসবাগ জবানি দলিল নে ধরি ফেলাইল নামাইতো দড়ি ফেলানোর বাদ দি আয়ন ধরার পরে গিরি ফেলাইল কি লইব দে হদি বেরে আরে কি করতে ক বিবাহ করতে বলো ইবাহ হদ মুরিদাল হদ কি বিয়ে করতে বাদিবে তো বউ ফুয়া বিয়া গুণ বউ ছেলে মেয়ে সব আছে আয় মেয়েফোন আমাদের গড়া ভরিব ইবে বলে গ্রামে সর্দার মেয়েব ভাই ইবে জিজ্ঞা কো ইকো যে গই আ ভাই হলে বুঝার অবাই বেত বলো অবৈ নি বেত বলো বউ ফুয়া আছে ভাই কে কাম তো কেন ন দিচ্ছ না ইবে অজর যাদ দে অবাই ইবে আর দর করি সাইয়ে তো খ্যাং করতে কর দে বিয়ে যেতে করি না পারিব তৈলে কান খাম করতে কো হদে কি হদে এক মাস পর্যন্ত আস হলে গুন সরাইতে কো এক মাস পর্যন্ত হা মরিদান লগত দবাজি তোমার চল আহারা সারাইও মার পিছা বেড়ে সারি দিও কদে তোরা সাহায্য নাইবি এনে সাহায্য ওর মুসিবত গৌসবাগের কথাই দলিলই না এই যে কন নি আর বার বিশ্বাস বুঝার কথাই দলিলই না তারা ধরি হা গৌসবাগ রাদিয়াল্লাহু তাআলা কত হুজারা মোবারকত বই লইয়ে বাদ বাকি 20-30 জন অজত গিয়ে গই তোরা গড়িয়া ডে থাই গিয়ে গই আর হদু অগত দে জড়ে ফিরে বাজে গিয়ে ইয়া রাখাই পেলো বাজে যাহা রা বাড়ি যে গইছ বাকি আছে তো কত এই যে কন নি ওই অগুন হাইরে ফিরে এন্ডে বাজে গেল দে না ওরা কন গজাদত বাজে গেলাম এখন তো অজত জান না পাইলাম বাড়ি তো জান না বাড়ি কারণ এই ঘটনা ইয়ান ফড়র করি সারি মিকি সারাই যাই গই বাড়িতে এত না তেলা দেখা পড়ে গিয়ে ভিড় ধরা খাইয়ে এখন তো কোন মুসিবতত পড়গি কেন করব আরে শেষ পর্যায়ে এই আবু বকর খাম্মানি সল সারা শুরু হইল ভাই কি সারাদ দে ওই তো ওই তো 15 দিন হইনি হদি উতারা দুজন ফিসি ফিসি আছে আরে আর ফিরে সারা পর্যন্ত জ্বলে গই গইল দি কোন মুসিবতত পড়ি গেল কই দুজনে মনে মনে ভাবে অবু গৌসবাকে তো হই দে কথা ইন মিস হইতো ন দলিলে গিয়ে গই জিন্দি যার ইন্দি ফিরে কি ইয়ার বে যত যার গই ঠিক না একা বড় করি খানা ওরে হাতের ইন করে তারা তরি তারা 15-20 দিন বেড টাইম ইতারা দুজন মনে মনে খাঁদের সলোড়া আজি লাতিয়ে মাই হইবার বাড়ি যাই যাইয়ে রে ফিরে সারা সুরু সা নজরের ফ্যাট ফুরের বেড়া সল দুজনে যাই মাই বইবের কদম করি দরি গেরে আবাজ আর আর ফিরে তরব তোমার কাছে মাপ সাইর ক্ষমা সাইর কদম দরি বাইবর লই রান্দার আন্দারে মাপ সাই ফির করে কেন লই যজ্ঞ বাড়ি নি সাই উচ্চ সুর সুবহানাল্লাহ এ ফিরে মাংস বেলাই চেষ্টা কর দোকানে মরিদে শেষ পর্যায় আ ফিরে থাবুল লাকি ইতারা দুজন দুরুদ গেই মাই বইবের কাছে দেখা দাম মাই বইবে গড় এক কানত অ বেগানা ফুরুষ লইয়ে রে খারাপ খারাপ কথাবার্তা কর ইতারা দুজন খাপ দিয়ে রে সাই লই এন কথা কর ওই ফিসা বাবু বকর খাম্মানি রে দরগি দে না না হদয় বন্ধু অলর বুঝা দে মাই বইবে আসলে বেগন আরে সাই দে ন কই দে ন ইবার আই খল করি রে বাজাই ফেলাই দে তুই হদে যে দিন খেড়ায় খেড়ায় 30 দিন ফুরাইব তুই ইবে রায় সারি দিয়ম কিন্তু সাইরগম দেন না সাইরগম আর আর আস্তা বলখানাত গোয়াল গরত কদু কুমুরে বাচ্চা বিয়েঙে আর কদু সুরের বাচ্চা আছে গুড়ো গুড়ো বাচ্চা গুন বেগুন গলার মালা বানাই ইবার খাঁদুরুদ দি ফরাইয়ের গোড়া ফারাত গুড়ে গুড়ে বেজত করি গম উচ্চ স্বর নাউজুবিল্লাহ দলিল হই না গৌসবাগ কই দে তোর বীরের খাঁদুরুদ দি সুরের কু তুললু আয় আল্লাহ রাসূলের কদম লইতে যেতে এত বেহাল হইয়ে তলে ফিরগিরিয়ায় বার করে লইম বড় করি হ দলিল হই না গৌসবাগ ফিন্ন ফিরলের ফির বিয়াদ বিগল লিবে রাখাই লিব আয়ন হাই তারা খানত মুরিদান দুনু হই না না বড় করি খ না আর ফিরে তাবুন ন যায় গরক গলই মতর একজনে এন দুইতে 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 দৌড়তে দৌড়তে হুজুরে গোসবাক শাইনশাহে বাগদাদ আব্দুল কাদের জিলানির খুজরা মোবারকে এসে হাজির
চেহারা জুরত দেখা যাচ্ছে না। হুজুর আর আর আসসালামু আলাইকুম ইয়া গাউস সকালাইন, ও গাউস পাক আসসালাম মান কবুল করন, এখন আর কবুল করন, আয় মোর মুসিবতত বাজি। গাউস পাক মিষ্টি মিষ্টি হাসতে লাগলেন, তুমি মুসিবতের বাজো নাই, তুমি কোনো সমস্যার মধ্যে বাজো নাই, তোমার পিশাব সমস্যার মধ্যে বেজেছে, এ খবর আমি গাউস পাকের কাছে আছে। নিজের খানুন নিদে আর ফিরের বলে সুরের কুরের বাচ্চা ঘরে তুলিব অনার জবান কইন দিন দলিল হুজুর অনর কদম ধরি মাপসাই রায় মুরিদানে আর নিজের চোখে দেখি দে আর পিসাবে বৃহস্পতি জুমাল লাইতে আইলো বেয়া গুনার আর লইয়ে রে বেশি বেশি করে দয়াল নবীরে সালাম দিত, বেশি বেশি করে আর রসুল তারিফ করত। দুই খান তো দুয়া ফেরেস্তা আছে, এবার মুসলমান ন না, এবার রসুলের উম্মত ন না, এবার তো বিয়াদব ন, এবার তো সুন্নি, এবার তো নবীর প্রশংসা করেন নিয়ে একখানে অনেক জবানের কথা আমি উদ্ধার করে ফেলাম না। গোসবাক রদিয়াল্লাহ শোক মোবারক বন্ধ করে লেখে হাজার হইলো রসুলের সালাম দিয়ে বিলে হর যা সসম মানে সারি দিব মরিদানে কত ইয়েন দলিল উইয়ান দেন দলিল ইয়েন দলিল কারণ আর গৌসবাকের জবান ইয়েন আর দয়াল নবী কই তো তলোয়ার তো না দার বেশি কে বড় করি না কইলে এক দূর মারি খুশি হইছে না সসম মানে দলিল না উইয়ান যান দলিল ইয়ান দলিল তাড়াতাড়ি এক দৌর মারি আইরে ফিরের কাছে আয় তাবুত ফোঁচে আয় মনে কর কি তুই যুদ্ধ দায়ুস বলি তোর তো চোখে ন দেখি কোথায় আসি হুজুর হঠাৎ সুট্টুম দেখে নে যাইম কেনে এখন বাজা বাজি আর বাড়িতে তো যাইতে ইতাম না এত অনেক খবর হয়ে গো গোড়া ভাড়া হিসাব মাই ভাড়া তোর দ্বারা গাইয়ে এখন খুঁজকে যাইতাম আবু বক্কর খাম্মানির এই মরিদানে কত হুজুর গোস বেজারও আজি একখান কথা কইবেন কইম না হইতে বিয়াদ বিলাগের তবুও হই ফেলাই না কত কস না বরফুর অনর খুজারা মুবারক মানুষ পুরাইন নিয়ে আসিল অনর কইলাম দে গৌসবাক ওলাদ রসুলের কদম মান খান্দল লইবে না অনেন ভাবে সোলা মারি কইলেন দে আই গৌসবাক তুন হম না হতাইয়া না ওলাদ রসুল নারাজ হইয়ে আজ ইয়ে অন কোন হতাইয়েন অনের খানত বাজান না ওরে বাজার দেন যেদিন ফানির লামিয়ের নামাজ ফরিং ন ফারি এদিন আই নিশ্চিত হয়ে গিয়ে দে আর ফিরগিরি কি হয়ে গিয়ে গই শেষ হয়ে গিয়ে গই লাটিয়ে স্বপ্ন দেখি দে আর যত রকমের সহবত আছে বেগুন গৌসবাক নুরানি হাত দিয়ে নিয়ে নিয়েছে আল্লাহু আকবার পানি লাগাম শুন জিন্দাবাদ আল্লাহুম্মা সাল্লি এই দুনিয়া খেলার ঘর বাঙ্গ যাইবে দুই দিন ভর দিন তাকিতে কর মোমেন পরকালের ভাবনা আল্লাহ শরীফ পড়ব দরুদ শরীফ পড়লে মরা কলব জিন্দই জিগি দরুদ শরীফ কেউ যদি উচ্চ স্বরে পড়ে জিন্দগি ক্যান্সার বেরামে ন মরিবে
কেউ যদি অন্তরকুলি আন নবীর আসা আসা তাজি মহিন্দা জিকিরিহি আসা আসা মহব্বত করি দরুদ শরীফ পড়লে কোনোদিন এষ্ট কইরে নমরিবে আসা আসা যদি রসুলের মহব্বত দরুদ শরীফ পড়ো কোনোদিন হার্ট অ্যাটাক কইরে নমরিবে বড় করি হস বাহান আল্লাহুম্মা যেদিন তোমার ডাক পড়িবে খবরের মাঝে শুইতে জোগার কিছু করর মোমেন তার মাঝে যাই দেখাইতে আল্লাহ কাফর ফরিতে হবে কেউ তো বাঁচতে পারবে না ধনী থাকো গরিব থাকো আজরাইল কাউকে ছাড়বে না আল্লাহ জিন্দগি মে পারা পারা হো গয়া জিন্দগি মে পারা পারা হো গয়া শকল সূরত নূরে ওয়ালা বগদাদু মে আয়েগা নামে আজমত নূরে ওয়ালা আয়েগা জিন্দগি মে পারা পারা হো গয়া সালা দুনিয়া নামে আজমত নূরে ওয়ালা আয়েগা নামে আজমত নূরে ওয়ালা আয়েগা গৌসুল আজম নামে আজমত নূরে ওয়ালা আয়েগা জিন্দগি মে পারা পারা হো গয়া সালা তুনি মদিনা ওয়ালা ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু সাফায়াতের কান্দারি মদিনা ওয়ালা ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু কেও বা বলে নবীজি নূরে সবায়তর কান্দারি মদিনা ওয়ালা ইয়া নবীজি ফিরে চিন্তা করেন মুরিদ লইয় রে কেন ছুট্ট মুরিদানে মিডে মিডে আসে সদা অনেকটা চিন্তা করা পড়তো না মনের দা খালি আড়া শশ মানে যজ্ঞ ফির ফিরে দে এখন তো খেলা দে মুড়ি জানে দে খেলা পত হাই যে খালি এসব মানে যাই তুই কেন করতে তো লিবে আর ফোর ফোরটি নো ডাইরেক্ট কিবে চার হাজার তুলে ফেলে দিদে লাইনিবে আরে তুন নল জায়গা তুলে এসি বড় করে কো না আহা তাড়াতাড়ি সকাল যখন হলো ওই মহিলা কাপড় সবর সুন্দর করে পরিধান করে
পাড়ার সমস্ত মানুষ নিয়ে ফুলের মালা নিয়ে তাবুর দিকে আসতে লাগলো। আবু বকর খাম্মানি চাই লইয়ে আয় মেয়ে ফুইবে তো হসুরের এত ডাকনু আসিল এটা বড় ফদানুসি নই গোড়া ফাড়া লইয়ে রে আইয়ের মরিদানে মিডে মিডে আসের আরে ইব খন্ডুককে গৌসবাগ আল্লাহ বানাইয়ে ওরে জিয়ান খরিয়ান কেন আল্লাহ এলে দলিল করি ফেলায় আজি নিজের চোখে দেখি দে আহা গৌসের জিলানি হে ইয়ে বাদশাহ হে ওয়ালি গৌসে জিলানি হে ইয়ে বাদশাহ হে ওয়ালি সারে জাহাঁ কি হুকুমত মিলি ইয়ে আকীদা ইয়ে মেরে ঈমান হে ইয়ে আকীদা ইয়ে মেরে ঈমান হে গৌসে আজম পে দিল মেরা কুরবান হে আসসালাম আই দলিল নে দলিল নে আহা বড় পীর বেনজির তুম পে দিল কুরবান হে মাহবুবে সুবহান হে তুম ইয়ে মেরা ঈমান হে বড় পীর বেনজির যার কোনো নজির নাই যার কোনো মেসাল নাই ওনার নাম হলো হুজুরে গোসবা বড় করি হ ফুলের মালা লয়ে আইয়েন না গোসবাকে কই দে সসম্মানে তোমার আরে কি দিব হই না অত জীবের নিয়ত দিয়ে নাছিল নি ওই মাই বইবেন নিয়ত দিয়ে নাছিল নি ফুলের মালা আছিল নি তরাতরি আয় আজিরে ইয়ে অবানন লো বিয়াদ ফিগর কি মাপ করি দ আসলে অনরাই পতারনা করি বাজাই ফেলাই দে আবু বকর গাম্মানি কত গোড়া লাইফ খাই ফেলে ইউজ তুই এখন কিস্তা গাই লিওন না আই 22 বছর জেল খাড়ি তারপর কত তোরা আই এনে বাজাই দে শান্তি দান না ইবে কেন অবস্থাত পড়ি গেলাম গই অনরে সারি দি ফারার পুরুষেরা বলতে লাগলো ও বই নিবেরে সাইলে সারিলি তুই কইলে ফেরেশতা হয়ে গেছিস গই ইবেরে সাইলে কিন্তু তোর এরকম অবস্থা এরকম ফদ্দানসি না আর লাইভত কোনোদিন সগে তোর পরিবর্তন কোনে করি ফেলাইল হরে ও ভাই কি কথা কইম গত গাইল্লাতিয়ে ঘরের মধ্যে গুম গেলাম থই উনকি নজরে কারাম জিসবে একবার হব উনকি কিসমত কা আল্লাহ কা দিদার হব খন্ডুক্য নজর খড়ের নজর খত্তু নাইছে বুঝিন বাড়ির কিন্তু এনু বরভিসাব বিলগর গৌসবা গদের লাউ ইন কাশাবান মুরি দি আউরাতু ওয়াহু ফিল মাশরিকে ওয়ানা ফিল মাগরিব আসা আসা যদি আমি গৌসবাককে যদি কেউ মহব্বত করে পৃথিবীর পুগে অথবা পশ্চিমে উত্তর অথবা দক্ষিণে কোনো বিপদের মধ্যে পড়লে আসা আসা আমি গৌসবাককে ডাক দিলে আমি বগদাদের জমিনের এই গৌসিয়তার হাত দিয়ে আমি আমার আশেককে রক্ষা করব আল্লাহ আচ্ছা আচ্ছা ভালোবাসো বরফি সাহেবের নাম জপ যত্তর বিপুত রক্ষা করিব বড় করি কম এত সুন্দর সুর তো রায়েরে শুধু ডাং মেলল দে ওই মহিলা আয় ওলাদের রসুল গৌসবাকে কইতে তোর জীবনত তুই একজন বেদর মিয়া ছিলি তোরা ইমানে সৌবত দি তোর জান্নাতি বানাই দিলাম আবু বকর খাম্মান এর সসম্মানে সারি দিবে তুই জান্নাতের মধ্যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে থাকতে পারবে হবাই এক এক কথা গুণ কলবের মধ্যে এন লাগা লাগি গে বুঝে গোড়া দুনিয়া দিবে লেলে খুশি নইতাম ওই ব্যক্তির কথা গুণ আর কলবতেল্লে গড়ি লাগিয়ে রে আমাকে বলে দিল তুমি আজকে গৌসে বাকের মুরিদা ই বেইন দিলে এই মাই ফুইবে যুগ শেষ আল্লাহর লই গই বিলে হদ
আবু বকর হাম্মানি রে সারে দিয়ে শাসন মানে মরিদগর দবাজান বাড়ি যাবে না হুকে যাবে কত বাড়ি যাবে তার রাস্তা নাই আর এত না খবর আর অজ যাইম দে এই টাইমও মরিদানে কত জোর বিয়া দবি মাফ করিবেন গৌসবাগত দরবার এখনো আমার সঙ্গে আপনি যাবেন কদম মান খান্দর লই বেল্লা এখন কদম খান্দর লই তুমি যাইম দেন কদমই এনে ডাগজ যাইতো এখন আত্ম ভয় লাগের এতদিন খান্দর লইতে মানসর মান লাগে এ কদমই এনে ডাগজ যাইতো আত্ম কি লাগে ভয় লাগে ইয়ানে এত তাসির গৌসবাগের কদম মোবারক ইয়ানে এত তাসির এত ইজ্জত বড় করি হ আর গৌসবাগে দেখতে রে হন কদ মরি দেখ না অনরা কোনো জুড়াইতে লাগবে নি আর গৌসবাগে তুই ফিরে রে কদ দে অনরা আইলে যাইম দে সল না আবু বকর খাম্মানি অত আজার আজার মুরিদান ছিল ওর আবু বকর খাম্মানি কদ অবুক তোরা মুরিদ ইয়ে গৌসবাগে রে সিনিত ফেরি গোস অত যাই ফিরে ইয়ে সিনিন বাড়ি বিয়া দফি মাফ করো ও আর মুরিদানল তোরা দুজনে আর দুই খান্দরিয়ে গৌসবাগের দরবারে নিয়ে যা সম্পর্কে ইয়ে না জীবনের শাস্তি হইব উচ্চস্বরে গৌসবা ফিরে গাতে কি ধরি হ্যাঁ মুরিদল উনিব না গুম ইয়ে না গাইবার গাইবে হদ দে হুজুর খানর দরা বৈত নো অনার আর ফিসি ফিসি আইজন হ্যাঁ ফিরে রে লইয়ে রে গৌসবাগের উড়ান মোবারকত আজির ইয়ে হড়ে উড়ানত উবে আস্তে আস্তে মুরিদানি বে গৌসবা করু জরাত গুলো ইয়ে আসসালামু আলাইকুম ইয়া গৌস সকালাইন গৌসবাং মিষ্টি করি আসের কি খবর তোর বিশাপ কড়ে কত উড়ানত ফেলে লাকি জিবের হাজার হাজার মুরিদান ইবে আজি অসহায় গৌসবা করু গন নজর বেশ কমাই দে আজি ইবে কি গেইবো অসহায় গেইবো উড়ানত কিরগি ফেলা লাকি হ্যাঁ গৌসবাগ রাদিয়াল্লাহু তাআলা আস্তে করে হুজরা মোবারক থেকে বের হলেন দরজা মোবারক সোট মোবারক দুই হাত দিলেন আবু বকর হাম্মানি চেহারার দিকে তাকাই রইলেন ইবে কি হইল ইয়ে কনা খল্লা এমনি কি হইল ইয়ে ইয়ে সাই তো ডাল্লান না এসে কননি গৌসবাগ সাই সাই মিডে মিডা স্যার ইবে না তোর বিশ্বাস কদ ইবে শেষ হই ভাই ইবে আর ফির নেই ইবে এখন পানির উদ্দিন কুলো থইত কি আমার সালার মেঘে এই গই অনেক নজর শেষ করে দিজন থই এ কি লাইন নিউজ দেয় কি লাইন নিউজ দেয় অবাজান ইবে অন যতদিন সেটিং করি ন দিবেন ইবে আজীবন এভাবে বেজত ন থাইব ইবে অনেক নজর দিয়ে রাবার নয়া করিবে কি গরম করিবে রিপেয়ারিং গড়া ভরিব গৌসবাক দেখ মাত্র তুই আসো দেইবে বাঁচি গেই দে এক গলস ফানিয়া গৌসবাক কত এক গলস ফানি এক গলস লই হুজুর গৌসবাক খাইল ভিতরে কুলি মুবারক গরি আবু বকর হাম্মানি মুখ বেড়াই মারে দিল কি করি কুলি করি আবু বকর হাম্মানির মুখ বেড়াই মারে দিল এ কুলিবে যদি আই গৌসবাগ যদি তোর শরীরে নামাইতাম যদি নবৈত এদুর যদি তুই মরি জাতি অত আই গৌসবাগ পর্দা করতাম এদুর তো তা জীবন জাহান্নাম জ্বালা হইত আজি আর গৌসবাগের কুলির ফানি দি তোর আজ তোর জীবনের আবার নয়া করে সেটিং করে দিলাম বড় করি হ আর একখানা বড় করি হ তোর গৌসবাগ আর নসিবে দুর্গে ইবে ফিন্ন ফিরলের ফি কোন ব্যক্তি যদি পৃথিবীর জমিনত গৌসবা করল বিয়াদবি করিকে দয় বুঝিবে যে কোনো মহত্ব এটা লাইফ বরবাদ যে কোনো মহত্ব এটা লাইফ কি দেবে গই না কোনো ভুল হর বলুন না কোনো লাইফ বরবাদ হয়ে যাবে গই গৌসবাগ জবান আর রসুল কইতে তলোয়ার তুন তার বেশি তলোয়ার তুন অলি আল্লাহ জবানি তলোয়ার তুন গৌসবাগের একজনে বাতের দাওয়াত দিয়ে হইলাম দে
খানা দিয়ে না, মাছ দিয়ে, ডিম দিয়ে, খানা দিয়ে, গোস্ত দিয়ে, বিভিন্ন প্রকারের আইটিএম দিয়ে গৌস বা কাশি এর কদে কদম খানা পাকাই দিত না কদয় ইবে কি কদে ডিম আহা গৌস বা কদে ডিম আর আছে না কদ খরাইয়া তারও আছে খরাইয়া তারও গৌস বা কদে ইবে যদি সিদ্ধ নগত্তি তৈরি বাচ্চ হইতো ইবে যদি সিদ্ধ নগত্তি বে মা হইতো ইবে যদি সিদ্ধ নগত্তি ডিম দিত ঠিক না আয় না আসি হই দো ভাই কুড়ো কর করাই লাম্মি কই জবানি এন খোল্লা দাঁড়িয়েন বুঝে দে ইন্দি খর ইন্দি বেল আমি এর আজাই ইবা ডিগে গই আবাজন কি কইলে কুড়া তো দাঁড় কই ডিম তো যার গই গৌস বা কদে এন্ডে যার দেন খরিয়ার কোন আসেনি সাহ কই বরগরি হ এন্ডে যাই দেখে তো খরিয়ার কোন ইয়ার আগে আমি আজারি বরগরি হ কেন জবান গৌস বা করে আল্লাহ দান করি গেছ কেন জবান আল্লাহর লীল কোনো দিন বিয়া দবি নগরি বিয়া ঠিক আছে না এক কান দোয়ানের যত সাজাইবে এত সুন্দর উগ্র বউরে যত সাজাইবে এক কান বিল্ডিং এর যত সাজাইবে ঠিক তো দুরু মার রসুলের অলি আল্লাহ যত তারিফ করিবেন যত প্রশংসা করিবেন গোড়া আল্লাহ জগত তোমার প্রশংসা এত বাড়ি যাবে যদি অলি আল্লাহ দোষ তো আইও যত দামি মানুষ বগিবে নিচে পড়তে বেশি সমান লাগবে বলুন না বলুন না আল্লাহ বুঝিবে তৌফিক দো আর একখানা বড় করি আমিন